এটা একটা পুরানো কথা আছে যে অষ্টা মাথা আছে একটা একটা করে কেটে আগুনে আহুতি দিচ্ছিলেন। রাবণ একটা শিবলিঙ্গ নিয়ে যাচ্ছিল লঙ্কার দিকে, আর তখন এই জায়গাটা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে রাবণের তখন হিসু পেয়ে যায়। রামেশ্বরমে রামেশ্বরের মন্দির, বারাণসীতে যদি বলি সেখানে আছে বিশ্বনাথ বাবা, উত্তরাখণ্ডে কেদারনাথ, আর সেই রকমই আরও একটা জ্যোতির্লিঙ্গতে চলে এসেছি, সেটা হচ্ছে বাবা বৈদ্যনাথ। বৈদ্যনাথ ধামে বছরের বেশিরভাগ সময় কিন্তু ভিড় হয়, কারণ এটা একটা জ্যোতির্লিঙ্গ, আবার একটা সতীপীঠও বটে। এই শ্রাবণী মেলার সময় বিহারের সুলতানগঞ্জের গঙ্গা থেকে ভক্তরা স্নান করে 120 কিলোমিটার পায়ে হেঁটে জল ঢালতে আসেন এই বাবা বৈদ্যনাথ ধামের মন্দিরে। আর যারা যশিটি থেকে দেওগড় ঘুরতে আসে আর শ্রাবণী মেলায় জল ঢালতে আসেন, তারা এখানে শিবগঙ্গাতে স্নান করেও মন্দিরে জল ঢালেন। তাই শ্রাবণী মেলার আগে সম্পূর্ণ তথ্য দেখে নেওয়া যাক। দেওঘরের এই বৈদ্যনাথ মন্দিরে কিভাবে পৌঁছাবেন? হাওড়া থেকে অনেকগুলো ট্রেন ছাড়ে যশিটির উদ্দেশ্যে। কুম্ভ এক্সপ্রেস, বালিয়া এক্সপ্রেস, পূর্বাঞ্চল, বিভূতি, গঙ্গাসাগর, জনশতাব্দী ও মিথিলা এক্সপ্রেস। এছাড়াও রাতের কিছু ট্রেন আছে যেগুলো ধরলে ভোরবেলার মধ্যে বা সকালের মধ্যে মন্দিরে পৌঁছানো যায়। এরপর স্টেশনে নেমে স্টেশন থেকে পাওয়া যায় অটো বা টোটো। সেই অটো টোটো করে চলে আসতে হবে টাওয়ার চক বা মন্দিরের কাছে। তবে টাওয়ার চকে থাকতে পারলেই ভালো, গ্যাঞ্জাম পরিবেশ থেকেও একটু দূরে থাকা যায়। আমরা তাই জন্য আছি টাওয়ার চকে। এইবার আগে প্রথমে যাওয়া যাক শিবগঙ্গার দিকে, যেখান থেকে স্নান করে সবাই বৈদ্যনাথ মন্দিরে যায়। হাই, গুড মর্নিং, সবাই কেমন আছো? কলকাতা থেকে তোমার বন্ধু প্রীতম আরও একটা নতুন ব্লগে, আর আজকে আছি, এটা হচ্ছে টাওয়ার চক, আমি আছি ঝাড়খণ্ডে, আর আমি এসেছি যশিটি যে স্টেশন হয় সেই স্টেশন থেকে টোটো করে এই টাওয়ার চকে 20 টাকা ভাড়া দিয়ে, আর এরকম একটা হোটেলে আছি। আজকে তোমাদেরকে দেখাবো ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ। যেমন আমাদের কেদারনাথ হয়, সেরকমই আরও একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে এইখানের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ। তো চলো আমরা এবার এগোবো। এই বৈদ্যনাথ ধাম ঘোরার জন্য উপযুক্ত হোটেল সবথেকে ভালো বলবো এই টাওয়ার চকে এসে আপনারা থাকতে পারেন। এই যে টাওয়ার চক, এদিক থেকে স্টেশন থেকে এসেছিলাম, এখানে হোটেল, আর এইখান থেকে ঢুকে যাব ভেতরের এই রাস্তা দিয়ে মন্দিরের রাস্তায়। হচ্ছে 6:09, আর এই মন্দির খুলে যায় 4:00 সময়, আর এখান থেকে হেঁটে যেতে টাইম লাগে 5-6 মিনিট। এখান থেকে 2টো রাস্তা চলে গেছে, ওদিক থেকে এলাম আমরা এই সোজা রাস্তা ধরে চলে যাচ্ছি মন্দিরের দিকে। তবে মন্দির যাওয়ার আগে প্রথমে যাব শিবগঙ্গার ঘাটের দিকে। ভিড়ের সমাগম, দেখো কত ভিড়, দেখো প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর পাশে দেখো কত দোকান। এই রাস্তাটা দিয়ে কিন্তু মানুষ চলে যাচ্ছে মন্দিরের দিকে শিবগঙ্গা ঘাট থেকে স্নান করে। সামনে শিবগঙ্গা, চলে এসেছি শিবগঙ্গার একদম কাছে। এই সেই শিবগঙ্গা, এখানেই কিন্তু মানুষ স্নান করে পৌঁছে যাচ্ছে বৈদ্যনাথ মন্দিরের দিকে। আর এই জল কিন্তু অনেক পবিত্র মনে করেন মানুষ। আর এই শিবগঙ্গা নিয়েও কিন্তু অনেক ইতিহাস আছে, কেন এটা এত পবিত্র। রাবণ একটা শিবলিঙ্গ নিয়ে যাচ্ছিল লঙ্কার দিকে, আর তখন এই জায়গাটা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে রাবণের তখন হিসু পেয়ে যায়, আর তখন এক ব্রাহ্মণের হাতে ওই শিবলিঙ্গটা ধরিয়ে রাবণ হিসু করতে যায়। আর তারপরে কি হয়, তা রাবণ এসে দেখে যার হাতে ওই শিবলিঙ্গটা ছিল, মানে সে শিবলিঙ্গটা নিয়ে কোথাও একটা চলে গেছে। তখন রাবণ এসে দেখে এই শিবলিঙ্গটা একটা জায়গায় রাখা আছে। তখন সে হাত ধোয়ার জন্য জল খুঁজতে থাকে, আর চারিদিকে কোথাও কিন্তু হাত ধোয়ার জল পাচ্ছিল না। আর তখন জল না পেয়ে হাত দিয়ে জোরে মাটিতে, মানে মন্ত্র পড়ে জোরে মাটিতে এরকম করে বাড়ি মারে, আর তখনই কিন্তু এই জল বেরিয়ে আসে। তখন থেকেই কিন্তু এই জলটার নাম হয়ে যায় বা এখানে একটা পুকুর মতন তৈরি হয়, তখন থেকে এই জায়গাটাকে বলা হয় শিবগঙ্গা। আর এই শিবগঙ্গার থেকেই কিন্তু মাত্র 200 মিটার দূরে হচ্ছে এই বৈদ্যনাথ মন্দির। এখান থেকেই মানুষ স্নান করে পৌঁছে যাচ্ছে পায়ে হেঁটে বৈদ্যনাথ মন্দিরের দিকে। এইবার
শিবগঙ্গা থেকে চলে যাচ্ছি মন্দিরের দিকে। আর এটা নিয়েও অনেক গল্প আছে, সেটা মন্দিরে গিয়েই তোমাদেরকে বলবো। আর এখান থেকে কিন্তু অনেকে উঠে যাচ্ছেন ওপরে পুজো দিতে যাওয়ার জন্য। ইস জায়গা সে কাহাঁ পে যা রে, পার্বতী কে তরফ ইয়া মহাদেব কে তরফ? বাবাকে, বাবাকে মন্দির। আচ্ছা, এই সেই জায়গাটা যেখান থেকে কিন্তু সবাই পৌঁছে যাচ্ছে বাবার দর্শনে। আমরা যাচ্ছি না, এখানে জুতো খুলেই ভিতরে যেতে হবে, তো আমরা যেতে পারি কিন্তু আমরা নিচ দিয়েই চলে যাব। এখান থেকে কিন্তু 100-200 মিটার গেলেই বাবার দর্শন তোমরা পাবে। এখানেও বাইরে কিন্তু সমস্ত কিছু পাওয়া যাচ্ছে শিবের মাথায় দেওয়ার জন্য। সবাই ওইখান থেকে প্রবেশ করছে, এই রাস্তা ধরেই কিন্তু ওপর দিক দিয়ে চলে যাচ্ছে বাবার কাছে। এই রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু তোমরা এরকম প্রচুর প্যাড়ার দোকান পাবে, অনেক কিছু জিনিসপত্র তোমরা কিনতে পারবে। বৈদ্যনাথ মন্দির পূর্ব দ্বার, আমরা বৈদ্যনাথ মন্দিরের এই পূর্ব দিকের দরজা দিয়ে ভেতর দিকে ঢুকে যাব। এখান থেকেই কিন্তু মেন গেট বলা হয়, পূর্বদ্বারই মেন গেট হতে হয় না? চার গেটে। এই পূর্বদ্বার দিয়ে আমরা ঢুকে পড়লাম পূর্বের দরজা থেকে এই যে ভেতরে। প্রত্যেকটা জায়গা তোমাদের একটা একটা করে দেখাবো এই মন্দির চত্বরে। এই দেখো ঢুকে পড়লাম, মানুষের ভিড় দেখো, দেখো কত মানুষ দূর দূরান্ত থেকে এসছেন এইখানে পুজো দেওয়ার জন্য। অনেক মানুষের অনেক রকম মানত থাকে এইখানে, আর সেই মানতগুলো পূরণ করতে কিন্তু এখানে আসেন। আর এই যে আমার পেছনেই ঠিক দেখতে পাচ্ছ কিন্তু তোমরা, এই মন্দিরটাই হচ্ছে কিন্তু ভেতরে মহাদেবের যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয়েছিল সেই শিবলিঙ্গের মেন মন্দিরই কিন্তু এই বড়টা। এই যে ওপরে দেখছো এটা হচ্ছে মন্দিরে ঢোকার, মন্দিরের ভেতরে কতটা ভিড় দেখো, প্রচুর মানুষ এসছেন এই জ্যোতির্লিঙ্গে পুজো দেওয়ার জন্য। সত্যি কথা বলতে কেদারনাথের মতনই কিন্তু আরও একটা জ্যোতির্লিঙ্গ হচ্ছে এটা, আর তাই জন্যই কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল কেদারনাথ, আর সেখানে না গিয়ে এখানেই চলে এলাম, বাবা এখানেই ডাকলো আমাদেরকে, তাই হয়তো এখানেই আসা হয়ে গেল। কেদারনাথ যায়নি তো কী হয়েছে, কেদারনাথের মতনই আরও একটা জ্যোতির্লিঙ্গে ঘুরতে চলে এলাম আমরা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দিয়ে ঢোকে কিন্তু সবাই এই পার্বতী মন্দিরে। এই বৈদ্যনাথ ধাম নিয়ে তোমাদের কিছু ইতিহাস বলি। একবার মানে এটা কিন্তু শিবপুরাণ মতে বলা হয় যে আমাদের যে সৃষ্টিকর্তা ব্রহ্মা আর রক্ষাকর্তা বিষ্ণু তাদের মধ্যে একটা ঝগড়া হচ্ছিল যে কে শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ নিতে গিয়ে শিব আবির্ভাব হন আর বলেন যে আমি এর পরীক্ষা নেব। আর শিব কীভাবে আবির্ভাব হয়েছিলেন, শিব এখানে আবির্ভাব হয়েছিলেন জ্যোতির্লিঙ্গ হিসাবে আলোক সজ্জিত হয়ে। তারপরে কী হয়, এই প্রমাণ নেওয়ার সময় এই যে আলোক সজ্জাগুলো আছে সেইটা খুঁজতে যান ব্রহ্মা আর বিষ্ণু, আর কেউ কিন্তু খুঁজে পাননি। ব্রহ্মা এসে বলেন যে তিনি খুঁজে পেয়েছেন, আর বিষ্ণু বলেন যে তিনি খুঁজে পাননি। মানে ব্রহ্মা কিন্তু মিথ্যা কথা বলেছিলেন আর বিষ্ণু কিন্তু সত্যি কথা বলেছিলেন। তখন শিব তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি কেন মিথ্যা কথা বলেছো, তুমি একজন সৃষ্টিকর্তা। আর তখন থেকেই উনি যে অভিশাপটা দিয়েছিলেন বলা হয়, শিব তখন বলেছিলেন যে তোমাকে কোনো আনুষ্ঠানিকভাবে পুজো করা হবে না। তাই কিন্তু ব্রহ্মা পূজা আলাদাভাবে কোনো জায়গায় আমরা দেখি না, ব্রহ্মা পূজা কিন্তু বিভিন্ন দেবদেবীর সাথে একসাথেই পুজো করা হয়। এটা একটা পুরানো কথা আছে যে রাবণ শিবকে খুশি করার জন্য, রাবণ শিবের দেখা পাওয়ার জন্য বা বরদান পাওয়ার জন্য এখানে এসে তপস্যা করছিলেন, আর তপস্যা করার সময় তার যে 10টা মাথা আছে একটা একটা করে কেটে আগুনে আহুতি দিচ্ছিলেন। আর যখন লাস্ট মাথাটা কেটে আহুতি দিতে যাচ্ছিলেন ঠিক সেই সময় এসেই শিব তাকে বাঁচিয়ে দেন, আর প্রত্যেকটা মাথা আবার একটা একটা করে জোড়া লেগে যায়। যেহেতু শিব এসে এখানে রাবণকে রক্ষা করেছিলেন, একজন বৈদ্যর কাজ করেছিলেন, তাই জন্যই কিন্তু এই মন্দিরের নাম বৈদ্যনাথ ধাম বা বৈদ্যনাথ মন্দির। আমাদের যে 51টা শক্তিপীঠ আছে সেই 51টা শক্তিপীঠের মধ্যেও কিন্তু এই জায়গাটা আরেকটা অন্যতম জায়গা। এখানে কিন্তু সতীর হৃদয় পড়েছিল, তান্ত্রিক গোপীনাথ কবিরাজ কিন্তু এই বৈদ্যনাথ যে মন্দির আছে এই বৈদ্যনাথ মন্দিরকে তন্ত্র সাধনার একটা মন্দির হিসাবেও উল্লেখ করেছিলেন। এই মন্দিরের চারিপাশে 21খানা আলাদা আলাদা
দেবদেবীর মন্দির আছে। প্রথম তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে মা জগৎজননীর মন্দির। এই দেখো মা জগৎজননীর মন্দির, এর পাশেই আছে শ্রী গণেশ মন্দির। শ্রী গণেশ মন্দির তিন নম্বর মা সন্ধ্যা মন্দির, ওইটা ছিল পার্বতী মন্দিরে ঢোকার রাস্তা, আর এটা হচ্ছে মেন বাবাকে দেখার রাস্তা। মেন বৈদ্যনাথ মানে শিব ঠাকুরের এই যে লিঙ্গ আছে সেটা দেখার রাস্তা হচ্ছে এই রাস্তাটা। এটা হচ্ছে মহাকাল মন্দির। আমার পেছনে এবার রয়েছে হনুমান মন্দির। দেখেই বোঝা যাচ্ছে একটু অরেঞ্জ অরেঞ্জ ব্যাপার, মানেই বোঝা গেল যে আমাদের বজরঙ্গী মন্দির, হনুমান মন্দির। হনুমান মন্দির, তার পাশেই রয়েছে মনসা মন্দির, তার পাশেই রয়েছে সরস্বতী মায়ের মন্দির, এখানে রয়েছে সূর্য নারায়ণ মন্দির। এই মন্দিরের পাশেই আবার রয়েছে মা বগলা মন্দির। এইবার আমরা বগলা মন্দির থেকে চলে এলাম রাম সীতা লক্ষ্মণ মন্দিরে। দেখো এটা হচ্ছে রাম সীতা লক্ষ্মণের মন্দির। এইখানে দেখতে পাচ্ছি মা গঙ্গা মন্দির। এখানে আছে আনন্দ ভৈরব মন্দির। মানে প্রত্যেকটা মন্দিরই, বাবার মন্দির ছাড়াও প্রত্যেকটা মন্দিরেই কিন্তু বিভিন্ন মানুষ পুজো দিচ্ছে। এইখানে গৌরীশঙ্কর মন্দির, এইটা আরেকটা মন্দির এসেছি, এটা হচ্ছে নর্দেশ্বর বাবা মন্দির। এই দেখো মন্দির চত্বরে প্রচুর ভিড়, তাই চেষ্টা করবে সব সময় একদম ভোরবেলা চলে আসতে, 4:30-4:30 মধ্যে আসতে পারলে তো খুবই ভালো। মা তারা মন্দির দেখো, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানুষ তাদের বিভিন্ন রকম আশা নিরাশা সমস্ত কিছু নিয়েই কিন্তু এসছেন। এইবার আমার পেছনে আছে মা কালীর মন্দির, তাই কিন্তু মন্দিরটার রঙও লাল। দেখো এইখানে আছে মা অন্নপূর্ণা দেবীর মন্দির। মন্দির চত্বরে সমস্ত রকম পুজোর সামগ্রী তোমরা পাবে। আর এই যে লক্ষ্মী নারায়ণ মন্দির, এই দেখো এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ মন্দির। যারা যারা আলাদা করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে আসবেন তারা কিন্তু এই মন্দিরে আসবেন, সমস্ত কিছু এক জায়গাতে। এখন আছি লক্ষ্মী নারায়ণ মন্দিরের পরে শ্রী নীলকণ্ঠ মন্দির। এই দেখো আর ওই দেখো নীলকণ্ঠ দেবতা। নীলকণ্ঠ মন্দিরের পাশেই রয়েছে মাতা পার্বতী মন্দির। তোমরা যে দেখো হরিদ্বারে আরতি হচ্ছে আর খুব সুন্দরভাবে একসাথে সবাই আরতি করছে, সেটা দেখার জন্য কিন্তু তোমাদের এখানে 6:00-8:00 মধ্যে আসতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে ওই আরতিটাও দেখতে পাবে। দেখো মন্দিরে এরকম একটা বড় সুতো বাঁধা হচ্ছে। বাবার মন্দিরের সাথে পার্বতী মন্দির এভাবেই সুতোই বাঁধা থাকে। যা অনেকটাই ভিড়, জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারলাম এই 21খানা মন্দির ঘুরিয়ে, বেশ ভালোই লাগছে আমার এখানে, দারুণ। প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে এসছেন এই পুজো দেওয়ার জন্য, তাই আসবে যখন খুব তাড়াতাড়ি চলে আসবে সকাল সকাল, তাহলে কিন্তু মেন যে বাবার মন্দির সেখানে কিন্তু খুব সহজেই প্রবেশ করা যাবে। ইয়ে কে আহে গঙ্গা জল, দেখো গঙ্গা জল, নকুল দানা, এতে করে তোমরা জল দিতে পারো, ধূপকাঠি, সিঁদুর, সমস্ত কিছু কিন্তু তোমরা এই মন্দির চত্বরে পেয়ে যাবে। এখানে বিক্রি হচ্ছে ফুল। আজকে মন্দির নিয়ে অনেক কথা হলো, তোমরা অনেক কিছু জানতে পারলে, তাই যারা এই মন্দিরে আসতে চান কিভাবে আসবেন সমস্ত কিছু বুঝিয়ে বলে দিয়েছি। এই দোকানের মধ্যে আমাদের জুতো রেখে দিয়েছি, তো এখান থেকে আমাদের জুতোটা আবার কালেক্ট করে নেব। আর এখানে প্রচুর এরকম দোকান আছে, এরকম বাইরে রাখা যদি মনে হয় যে সেফ নয় তোমরা এই দোকানের ভেতরেও কিন্তু রাখতে পারো জুতোগুলো। এই দেখো আমরা এই দোকানে জুতো রেখেছিলাম, এখানে কিন্তু প্যারাও পাওয়া যায়। প্যারা কিতনে কারকে? 400 আর ইয়ে 360। আচ্ছা আচ্ছা, যেটাই চিনি কম পাবে সেটারই দাম কিন্তু বেশি হবে।
শ্রী সর্দার পান্ডাদার, এটাই কিন্তু হচ্ছে ভিআইপি গেট। এখান থেকেই কিন্তু ভিআইপি তোমরা প্রবেশ করতে পারবে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। ভিআইপি গেটেও কিন্তু প্রচুর ভিড়, প্রচুর, মানে মেন গেটে তো বুঝতেই পারছো। এখান থেকে তোমরা খুব তাড়াতাড়ি বাবাকে দেখতে পারবে, যাদের হাতে সময় কম আছে 250 টাকা দিয়ে তোমরা ভিআইপি গেট দিয়ে ভেতর ঢুকে পড়তে পারবে। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এই মন্দিরে জল ঢালা হয়ে থাকে, তাই ভোর 3:30 বা 4টের সময় এসে লাইন দিতে পারলেই কিন্তু ভালো। ভেতরে যেতে পারছে না, তারা এখান থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিও দেখছে, মানে এই দেখাটাও নাকি অনেকে পবিত্র মনে করে। চলে এলাম আবার হোটেলের সামনে ঘুরে টুরে। তো তোমরা কিন্তু এখানে আসলে এরকম কোথাও একটা হোটেল নেবে, কাছাকাছি পাবে। ভিডিওটা কেমন লাগলো, অনেক বড় হলো কিনা জানি না, অনেক ইনফরমেটিভ লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করতেই হবে। আর আজকের মতন তোমাদেরকে এখানেই বাই বলবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। পরের ভিডিওতেই দেখা হচ্ছে আবার কলকাতার বন্ধু প্রীতমের সাথে। চলো বাই।